গাজীপুরে জয়ের পেছনে তরুণ প্রজন্মের সমর্থন, একুশে টেলিভিশনকে বললেন জাহাঙ্গীর আধুনিক নগরী গড়ার প্রত্যয়। প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি আব্দুর রহমান বন্দুকযুদ্ধে নিহত, আহত তিন পুলিশ সদস্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ব্রাজিল, আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদের সাথে, আছি আমি সাব্বির আহমেদ। গাজীপুর সিটিকে আধুনিক বসবাস উপযোগী নগরীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। নৌকা প্রতীক আর তরুণ প্রজন্মের সমর্থন তার জয়ের পেছনে শক্ত ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। একুশে টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে নতুন নগরপিতা আশা প্রকাশ করেন সব ক্ষেত্রেই গাজীপুর সিটি রোল মডেল হয়ে উঠবে। আদিত্য মামুনের রিপোর্ট। গাজীপুর সিটি নির্বাচনে দেশের ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। নৌকা প্রতীকের জোয়ার, জনগণের অকুণ্ঠ সমর্থন আর এলাকার উন্নয়নের প্রচারই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করেছে বলে জানান তিনি। মানুষকে কিভাবে খুব সহজে তাকে সেবা দেওয়া যায় সেই কাজগুলো করার জন্য চেষ্টা করেছি। আমি নিজেই, আমার পার্টি এবং আমি ব্যক্তিগতভাবে যেসব ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে বা কলেজে লেখাপড়া করছে এবং তাদেরকে একটা ইনভলভ করার জন্য চেষ্টা করেছি এবং যারা মধ্যবয়সী আছে তাদেরকে আমি এখানে ইনভলভ করার চেষ্টা করেছি। প্রতিদ্বন্দ্বীর নির্বাচনী কৌশলের চেয়ে নিজের প্রচারণার চমকপ্রদ ও নির্ভরশীলতা অর্জন করায় কাঙ্ক্ষিত এই জয় বলে মনে করেন নতুন মেয়র। পরিচ্ছন্ন একটি জনপ্রতিনিধি হতে পারি সেই কাজটি আমি করেছি এবং আমার নির্বাচনের প্রচার মাধ্যমে আমি সেইগুলো ব্যবহার করেছি এবং এক পর্যায়ে দেখা গেছে প্রত্যেকটি কর্মীই, প্রত্যেকটি সাধারণ মানুষই তখন তারা নিজেরাই ক্যাম্পিং শুরু করলো, এতে আমার এবং নৌকার জন্য জয়টা সহজ হয়ে গেল। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে গাজীপুরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত করার প্রত্যয় জানান জাহাঙ্গীর আলম। স্থানীয় সরকারের কাঠামো যা যা আছে এবং কেন্দ্রীয় সরকারকে সহযোগিতার মাধ্যমে যা প্রয়োজন সব কিছুই করতে হবে। আমি আমার পলিসিগুলো তৈরি মানুষের কাছে উঠিয়ে দিয়েছি, আমি বলেছি আমরা যা দেখেছি সারা দুনিয়ায় ঘুরে এতে আমাদের নিজেদের কিছু করা উচিত। নৌকা প্রতীকে গাজীপুরে বিপুল ভোটের এই জয় আগামী সংসদ নির্বাচনেও বড় প্রভাব রাখবে বলে মনে করেন তিনি। জাতীয় নির্বাচনে এটা একটা প্রভাব পড়বে, মানুষ বুঝতে পেরেছে উন্নয়নের পক্ষে, কাজের পক্ষে এবং মানুষ শ্রম দিলে সেটা যে বৃথা যায় না সেটা আমি একটি প্রমাণ। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি জেএমবি সদস্য আব্দুর রহমান গ্রেফতারের দুই দিন পর মুন্সিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায় ২৪ তারিখে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় আব্দুর রহমানকে। বাকি আসামিদের ধরতে গেল রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার খাসমহল বালুর চরে গেলে পালিয়ে যায় তারা। তবে আব্দুর রহমানকে নিয়ে ফিরে আসার সময় পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। সে সময় পুলিশও পাল্টা গুলি চালালে মারা যায় আব্দুর রহমান। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের তিন সদস্য, উদ্ধার করা হয়েছে হ্যান্ড গ্রেনেড, অস্ত্র ও মোটরসাইকেল। দর্শক, সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মৌলভীবাজারে বন্যায় রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রভাব পড়েছে সিলেটের চারটি ইউনিয়নেও। জনস্বাস্থ্য প্রকৌশল ও পৌরসভার দ্বন্দ্বে বিশুদ্ধ পানির সংকটে মংলাবাসী, ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণে অনিয়মের অভিযোগ। আপনারা দেখছেন সকাল নটার একুশে সংবাদ। মৌলভীবাজারে বন্যায় রাস্তাঘাট ও বাড়ি ঘরের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আউশধান ও বীজতলার। এদিকে মৌলভীবাজারে বন্যার প্রভাব পড়েছে কুশিয়ারা নদীর তীরবর্তী সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার চারটি ইউনিয়নেও। মৌলভীবাজার থেকে বিকুল চক্রবর্তী ও সিলেটের ওএস খসরুর সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান। এবার বন্যায় আউশ ধান ঘরে তুলতে পারবেন না মৌলভীবাজারের কৃষক। ধলই ও মনু নদীর ২৫টি বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে ১৫০০ হেক্টর জমিতে। পরে পানি সরে গেলেও সৃষ্টি হয়েছে ২ থেকে ৩ ফুট বালুর চর। অনেকের জমিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আউশ সহ নষ্ট হয়েছে অন্যান্য ফসলও। আউশের মানে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, বালু দিছে জীবনে, আমরা আর ১০ বছর নিচে খেত করতে পারতাম না। এদিকে ধলই ও মনুতে যে বেড়িবাঁধ ভেঙেছে তা দ্রুত মেরামত না করলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যদি এই ভাঙা বান্ধা না হয় তাহলে মানুষ, সারা গ্রামের মানুষ পস্তাবো।
ক্ষয়ক্ষতির তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। মৌলভীবাজারের একাংশের পানি কুশিয়ারা নদী হয়ে আঘাত হানে সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার 4 ইউনিয়নের শতাধিক গ্রামে। 10 দিন আগে 2 দিনের ঢলে নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করলে ক্ষয়ক্ষতি হয় রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের। রাস্তাঘাট ভাঙিয়া যাওয়া চলাচলে বহু অসুবিধা। এখন পানি নামতে শুরু করলে বন্যা কবলিত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, দূষিত পানি, অসুখ বিসুখ বাড়ছে। বন্যার্তদের মাঝে যেন অসুখ বিসুখ ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আর কৃষকদের সহায়তায় প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছে কৃষি বিভাগ। পানিটাকে ফুটিয়ে এবং ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দিয়ে এভাবে জীবাণুমুক্ত করে খাওয়া, এভাবে আমরা স্বাস্থ্যবার্তাটা আগে দিয়ে রাখছি। পরে নিমজ্জিত হয়েছে সেগুলোতে পানি চলে গেলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা বানভাসীদের। রত্না জামান, একুশে টেলিভিশন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও পৌর কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি মিলছে না মংলাবাসীর। অভিযোগ রয়েছে নির্মাণ কাজে অনিয়মের কারণে শহরের দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বুঝে নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। অপরটি থেকে পুরোমাত্রায় পানি সরবরাহ না করায় সংকট আরও প্রকট হয়েছে। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। লবণ অধ্যুষিত উপকূলীয় এই এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বেশ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয় 2016 সালে। যথাসময়ে কাজ শেষ হলেও পৌর কর্তৃপক্ষ তা বুঝে না নেয় পানির সংকটে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে, তাই প্ল্যান্টটি বুঝে নিচ্ছেন না তারা। তারা পুকুরের যে ডিপ করার কথা ছিল 10 ফিট, সেই জায়গা তারা 5 ফিটের মতো করছে, আর 5 ফিট ডিপ করে না। সম্পূর্ণ কাজটা এমপি সাহেব সহ একটা কমিটি করে দিয়েছিল এমপি সাহেব, সেই কমিটি তদন্ত করেও দেখছে যে আসলে কাজ তারা সঠিকভাবে করে নেয়, যার কারণে কাজ ওইভাবে রেখে দিছে, আমাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে না। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে শিগগিরই প্রকল্পটি বুঝিয়ে দেওয়ার কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। কোন দুর্নিধানে এখানে আইএমডি পরিদর্শন করছেন, তারা ভালো রিপোর্ট দিয়েছেন, মন্ত্রণালয় থেকে টিম এসেছে, তারা ভালো রিপোর্ট দিয়েছেন। আমার যে প্রকল্পের যে পুকুর হয়েছে সেই পুকুর থেকে মিষ্টি পানির অভাব নাই। দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট দূর করার দাবি পৌরবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে বরগুনায়। 22 জাতের এর ডাল রপ্তানি হচ্ছে বিদেশে। লাভ বেশি হওয়ায় ডাল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। তাদের উৎসাহ দিতে সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। এবার প্রথমবারের মতো বরগুনায় চাষ করা হয়েছে 22 জাতের মুগ ডাল। প্রথমবারে বাম্পার ফলন পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা। এই ডালটা আমরা মানে চাষিরা আগে দাম পাইতাম না, এখন চড়া দামে বিক্রি করতেছি, এটা আমার লাভবান। ডালটা ভালো ফলন পাইছি, আগের থেকে ভালো ফলন হয়েছে। বিদেশিরাও আসছে, মাঠে দেখছে, আবার ডালিয়ে তারা কিনে নিতে আসে। অন্যান্য জাতের মুগ ডালের কেজি যেখানে 40 টাকা, সেখানে 22 জাতের মুগ ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 55 থেকে 60 টাকায়। একটি বেসরকারি সংস্থা 500 কৃষককে 22 জাতের মুগ ডালের বীজ দিয়েছিল। জাপানে এই জাত রপ্তানিও করছে সংস্থাটি। কৃষকরা যাতে মানসম্মত মুগ ডাল উৎপাদন করতে পারবে সেই ব্যাপারে আমরা কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন রকম পরামর্শ এবং ট্রেনিং প্রদান করি। এটা ওদের জাপানে অনেক চাহিদা, আমাদের বাজারে যে মূল্য থাকে এখানে তারা প্রায় 10 থেকে 15 টাকা প্রতি কেজিতে বেশি দিয়ে যায়। চাষাবাদে পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে কৃষি অফিস। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের কিছু প্রকল্প আছে, সেখান থেকে কিছু কয়েকজন মুষ্টিমেয় কিছু কৃষকদেরকে আমরা ডাল এবং সারের সহায়তা দিয়ে থাকি এবং ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষিত কৃষকরা আবার অন্যান্য কৃষকদের মাঝে এই প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে থাকেন এবং এইভাবে মুগ ডালের আধুনিক চাষপথ সম্পর্কে অন্যান্য সাধারণ কৃষকরা অবগত হয়ে থাকেন।
বরগুনায় এবছর 42,000 হেক্টর জমিতে মুগের চাষ হয়েছে, যা গত বছরের থেকে 10,000 হেক্টর বেশি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, সংবাদে আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। আগামী মাসে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন, সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। বিশ্বকাপে আজ ম্যাচে মুখোমুখি কলম্বিয়া সেনেগাল, পোল্যান্ডের প্রতিপক্ষ জাপান। শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজীপুরে জয়ের পেছনে তরুণ প্রজন্মের সমর্থন, 21 টেলিভিশনকে বললেন জাহাঙ্গীর, আধুনিক নগরী গড়ার প্রত্যয়। প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি আব্দুর রহমান, বন্দুকযুদ্ধে নিহত, আহত 3 পুলিশ সদস্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল, আজ ইংল্যান্ডে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।